টক শোতে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, আমাকে তো প্রতিনিয়তই গালি দিচ্ছে। গালি গালা ছাড়া কোনো ভালোবাসা বিএনপি নেতারা তাদের বক্তব্যে খুঁজে পায় না। ফেসবুকে ইউটিউবে আমার জানাজা পড়ছে, আমার বাপের স্কুলের সব কবর দিয়েছে, সমাহিত করছে আমাকে। পার্লামেন্টে অনেক কথাই হতে পারে, ভারতে কেজরিওয়াল এবং একটা মোদিকে অ্যাটাক করতে গিয়ে বাংলাদেশকেও অ্যাটাক করছে, তা আমরাই নিয়ে তো কোনো প্রতিবেদন। এটা পার্লামেন্টে বিভিন্ন ধরনের লোক আছে, দল আছে, আমাদের এখানে তো প্রতিনিয়ত টক শোতে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, আমাকে তো প্রতিনিয়তই গালি দিচ্ছে। গালি গালা ছাড়া কোনো ভালোবাসা বিএনপির নেতারা তাদের বক্তব্যে খুঁজে পায় না। তারা প্রধানমন্ত্রীকেও গালি গালাজ করে, আমাকে তো করেই যাচ্ছে, কবর দিয়ে ফেলছে, জানাজা পড়ে ফেলছে, কত রকমের মানে ফেসবুকে ইউটিউবে আমার জানাজা পড়ছে, আমার বাপের স্কুলের সব কবর দিয়েছে, সমাহিত করছে আমাকে আমার বাড়ির মসজিদের সামনে। এইসব নিউজ আপনার দেখেন আজকেও আছে, তো ওগুলো তো জিজ্ঞেস করুন। সেটা 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি বলেছে 5% ভোট দিতে পারে, সেই নির্বাচন বাংলাদেশের আর হাঙ্গা ভোটে 77-এর 30-এ মে মে মাসের 30 তারিখ 77 সালে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে ধ্বংসের প্রক্রিয়াটা শুরু হয় সেই থেকে। হানা ভোট হ্যাঁ 114% ভোটও পড়েছে কোনো কোনো কেন্দ্রে, পত্রপত্রিকা আপনারা সাংবাদিকেই লিখেছেন, আপনারা জানেন ভারতের জনগণেররা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো, ভারতীয় জনগণ ভারতের ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সংবিধানে, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে, কে এলো কে গেল এটা আমাদের বিষয়। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে, ভারত সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব, ভারতের সঙ্গে ইন্ডিয়া অ্যাজ এ হোল ইজ আওয়ার।